আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। তোমাদেরকে সাথে নিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আর এটা হলো বনমুরগি, আমাদের বাড়ির চারপাশে প্রায়ই দেখা যায়। আর এই মুরগিগুলোকে পোষ মানাতেও হয় না। আজকের ওয়েদারটা সকাল থেকেই একটু বৃষ্টি ভেজা, রোদ নেই বললেই চলে। মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম এগেইন টু অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে সকাল থেকে এক গাদা কাজের লিস্ট নিয়ে উঠেছি। ভেবেছিলাম সকাল সকাল উঠে জামা কাপড়গুলো প্রথমে কেচে নিব, তারপরে ধোয়া মোছা তো আছেই, কিন্তু আজকের যা ওয়েদারটা করেছে, এই ওয়েদারটা দেখে এখন ভাবছি যে কি করে কি করব। তাও কিছু করার নাই, করতেই হবে। তিন দিনের সময় করতে হতো, কিন্তু আজকে পাঁচ দিন হয়ে গেল, তো আজকে তো কোনো মতেই আর পোস্টপন করা যাবে না। আর মোটামুটি নেক্সট তিন চার দিন থেকে ওয়েদারটা এরকম মেঘলা মেঘলা, এক ফোঁটাও রৌদ্র ওঠে না। তাহলে চলো, বেকার আর সময় নষ্ট করে লাভ নেই, করতে যখন হবে করে নিই তাড়াতাড়ি। তোমরাও দেখতে থাকো, এই ভিডিওটা একটু ব্যস্ততার ভিডিও হবে। আর সবজি বাজারে এই বেগুনগুলো দেখে ভাবছি কি করা যায়। এখন তো খাওয়াও যাবে না, কারণ তোমরা জানোই যে আমাদের অসুখ পড়েছে, আর তেল ছাড়া তো বেগুনের রেসিপি অসম্ভব। তবে আপাতত গাছেই থাক, কিছুদিন পরে যখন আবার তেল হলুদ দিয়ে রান্না শুরু করব, তখন না হয় বেগুনগুলো পেরে নিয়ে যাব। সবজি বাড়ি থেকে বাড়ি এসে আমি চলে গেলাম বালতি নিয়ে বাথরুমে। রাত্রেবেলায় কিছুটা কাপড় ওয়াশিং মেশিনে ওয়াশ করতে দিয়েছিলাম। আজকে যেহেতু অনেক জামা কাপড় কাচতে হবে, তাই রাত্রেবেলায় কিছুটা জামা কাপড় ওয়াশ করে রেখেছিলাম। সবগুলোকে একে একে তো বের করলাম ঠিকই, কিন্তু কিভাবে শুকাতে দিব সেটাই বুঝে উঠতে পারছি না, কারণ রোদই তো নেই। বাইরে এসে দেখি বৃষ্টি পড়ছে, তাই বাইরে আর কিভাবে শুকাতে দিব, বাইরের ঘরগুলোতেই দিয়ে দিলাম। তারপর ঘরে গিয়ে বেডশিট, পিলো কভার, সোফার কভার সবগুলোকে তুলে নিয়ে আসলাম। এগুলোকেও তো ওয়াশ করতে দিতে হবে। সবগুলোকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেওয়ার পর আমার ঘরে এসে বেডশিট, পিলো কভার সেগুলোকেও খুলে নিলাম। সেগুলোকেও এবার ওয়াশ করতে দিব। দিস হার্ট গেভ মি মাই হার্ট। এবার আমি চলে আসলাম ঘর মোছার জন্য। বেলাও অনেক হয়ে গেছে, আর ওয়াশিং মেশিন আর কাপড় চোপড়ের পিছনে অনেকটা সময় চলে গেল। আজকে এমনিতেও অনেক কাজ বাকি আছে, সবগুলোই একে একে করতে হবে। আর তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছো, তারা নিশ্চয়ই জানো যে মা বাড়িতে নেই, দাদুর বাড়ি গেছে। আর ভিডিওটা যেদিন ক্রিয়েট করছি, সেদিন দাদুর পরলোক গমনের পাঁচ দিন, তবে আপলোড করতে একটু টাইম লাগবে। ঘর মোছা আমার প্রায় শেষের দিকে, কিন্তু আজকের দিনের অর্ধেক কাজও এখনও হয়নি। তারপর আমি এসে মেন গেটের সামনেটুকু শুধু ধুয়ে নিলাম, পুরো উঠোনটা আজকে আর ধুলাম না। এমনিতেও বৃষ্টি পড়ছে, ধুয়েও কোনো লাভ হবে না, তাই শুধু গেটের সামনেটুকুই ধুয়ে নিলাম। বাইরের কাজ প্রায় কমপ্লিট, আর রান্নাঘরে কয়েকটা বাসন ছিল যেগুলো ধোয়া হয়নি, তাই রান্নাঘরে এসে বাসনগুলোকেও ধুয়ে নিলাম। বাসনগুলো ধোয়ার পর দেখি নিচে প্রেশার কুকারটা রয়ে গেছে। কিছুদিন ধরে শুধু সিদ্ধ খাওয়া হচ্ছে বলে প্রেশার কুকারটা যেন কম্পালসারি সাবজেক্ট হয়ে গেছে। সবগুলো যখন ধুয়ে নিলাম, তাহলে এটাকে কেন বাদ দিই, এটাকেও ধুয়ে নিলাম। রান্নাঘরের কাজ প্রায় কমপ্লিট, বৃষ্টিটা একটু থেমেছিল বলে জামাকাপড়গুলো আবার ঘর থেকে বাইরে দিয়েছিলাম। গিয়ে দেখি কি অবস্থায় আছে। ঘরে বাইরে সব দিকে জামা কাপড় দিয়ে দিয়েছি, আর দিনটা কখনো ভালো করছে আবার কখনো খারাপ। যদি হঠাৎ করে বৃষ্টি আসে, তাহলে এগুলো তুলতেই মা ধুলতে বলতে বৃষ্টি চলে আসলো। আবার সবাই মিলে তাড়াতাড়ি গিয়ে জামা কাপড়গুলো তুললাম। সকাল থেকে এখন দেড়টা বাজে, সেই একটাই কাজ পড়ে যাচ্ছে। কখনো জামা কাপড়গুলোকে তুলছি, কখনো উল্টাচ্ছি, কখনো দিচ্ছি, আবার কখনো তুলে নিচ্ছি। তাও আবার ডবল ড্রাই করে দিয়েছিলাম, কিছুটা শুকিয়েছে, আর কয়েক ঘন্টা একটু হাওয়া বাতাস লেগে গেলেই শুকিয়ে যেত, কিন্তু সেটাও আর হলো না, বৃষ্টিটা চলে আসলো। আর সকাল থেকে নিয়ে এইমাত্র একটু এসে বসলাম, কিন্তু বসার সময় নাই, স্নানটাও করতে হবে আর রান্নাটাও আছে। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি তাড়াতাড়ি করে বাকি কাজটা সেরে নিচ্ছি, বেলাও অনেক হয়ে গেছে।
ভেবেছিলাম আজকে নিরামিষ তরকারি করব, কিন্তু সেটা আর হলো না। তাই চাল ডাল মিশিয়ে নিয়েছি, সেই সাথে আলু সব কিছুকে প্রেশার কুকারে দিয়ে দিব। আজকে তেল হলুদ ছাড়াই সন্দক লবণ আর ঘি দিয়ে খিচুড়ি রান্না করব। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা তো নিশ্চয়ই জানো, আর যারা এখনো পর্যন্ত দেখোনি তোমরা গিয়ে ভিডিওগুলো দেখতে পারো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাল ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু খিচুড়ির মেন প্রসেসটা তো এখনো। তোমাদেরও যদি হঠাৎ করে নিরামিষ পড়ে তাহলে তোমরাও খুব সহজে এই রেসিপিটা ট্রাই করতে পারো। এবার আমি দিয়ে দিলাম মোটামুটি 1 লিটারের মতো জল, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো সন্দুক লবণ। এবার অ্যাড করলাম সামান্য একটু জিরার গুঁড়া, এই চামচের 2-3 চামচ। তার সাথে 3টে কাঁচা লঙ্কাও ফাটিয়ে দিলাম, তোমরা চাইলে লঙ্কা গুঁড়োও অ্যাড করতে পারো। এবার দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের একটু বেশি ঘি, তার মধ্যে দিলাম অল্প একটু কস্তুরি মেথি এবং ধনে গুঁড়ো। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ফুটানোর পর যখন জলটা অল্প একটু শুকিয়ে আসবে এবং ঘন ঘন একটা থিকনেস ক্রিয়েট করবে তখন সেটাকে নামিয়ে নিতে পারো। ফাইনালি আমাদের নিরামিষ খিচুড়ি রেডি হয়ে গেছে, সেই সাথে আমি আলু সিদ্ধটাকে সুন্দর লবণ ঘি এবং কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিয়েছি। আর এই মাত্র স্নান সেরে আসলাম, এখন প্রায় বিকেল হয়ে গেছে, আজকের খাওয়া দাওয়া এখনও হয়নি। তার উপর আরেকটা ঘটনা ঘটে গেল, তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা নিশ্চয়ই জানো প্রথমেই হাঁসের বাচ্চাগুলোকে 20টা দেখিয়েছিলাম, কিছুটা মারা গেছে, কিছুটা কাকে নিয়ে গেছে, তারপর 3টে বেঁচে ছিল। তার মধ্যে কিছুক্ষণ আগে আবার একটা কুকুরে নিয়ে গেল, তাও আবার বাড়ির কুকুর। অবশ্য নিয়ে যেতে তো কেউই দেখিনি, কাকেও নিয়ে যেতে পারে, কিন্তু সম্ভাবনা রয়েছে যে কুকুরই নিয়ে গেছে। তারপর আমি চলে আসলাম খাবার বাড়ার জন্য, তার আগে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা আগে করে নিই। খেতে বসার আগে দাদুর নামে এভাবে খাবারগুলো বেড়ে দিলাম, দাদু তুমি যেখানেই থাকো ভালো থাকো, আর তোমরাও পারলে শান্তি কামনা করো। গুড ইভিনিং এভরিওয়ান, দেখতে দেখতেই সন্ধ্যা গড়িয়ে এলো, আর খাওয়া দাওয়ার পরে আমাদের ছোট সদস্য ঘুমিয়ে গেছিলো, ঘুম থেকে এই মাত্র উঠলো। পরে এই মোমোগুলোকে দেখে সত্যি মনটা খুশি হয়ে গেলো, একে তো সকাল থেকে অনেক কাজ গেছে তারপর খুব একটা ভালোভাবে খাওয়া দাওয়াও হয়নি। তবে এটা কিন্তু নিরামিষ ভেজ মোমো, আর দোকানদারকে বলেই এনেছে যে এটা নিরামিষ বাড়িতে যাবে। আর এগুলো খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে গেছিলাম, আর কিছু করতেও ইচ্ছা করছিলো না, কিন্তু মাঝে মধ্যে এরকম না বলা সারপ্রাইজগুলো সত্যি খুব ভালো লাগে। ফ্যামিলি সাপোর্ট উইথ না বলা কথা বোঝে এমন মানুষ আমার মনে হয় না যে এর থেকে বেশি কিছু আমার আর প্রয়োজন। ভগবান চাওয়ার থেকে তুমি অনেক বেশি দিয়েছো, শুধু ইউটিউবের এই জার্নিতে সফলতাটার অপেক্ষা, আর সেটা তোমরা করে দিও। আর আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম, ভিডিওটা যদি একটুও ভালো লাগে ছোট্ট একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা এখনই ফলো করে নাও, আর অনেক 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 শেয়ার করো, আর তোমাদের মতামত কমেন্টেও বলতে পারো। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম, আবার দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থেকো সুস্থ থেকো। Thanks for watching.